পবিত্র কোরআনের এই একটি আয়াত শুধুমাত্র এগারো বার পড়ুন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে এগারো বার পড়ে যদি আপনি ওই মানুষের কথা চিন্তা করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষকে আপনার বাধ্য করে দিবেন আয়াতটি হল আল্লা তবে এটা কোনোভাবেই হারাম কাজে ব্যবহার করা যাবে না